হ্যালো, কাছের মানুষজন, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে পরিবেশটা আসলে অনেক সুন্দর, কারণ আকাশের যে আবহাওয়া বেশ অনেকটা ক্লিয়ার। আর গত দুই দিন রাত্রে বৃষ্টি হওয়ার কারণে অনেকটা স্বচ্ছ আকাশটা, আর রোদ্রটা বেশ ভালোই। আপনাদের বুঝতে পারতেছেন ভিডিও দেখে যে আসলে আমি এই মুহূর্তে আছি কাহারোল সেতুর উপরে। আর কি বলবো, যেটা আসলে না বলেই নয়, প্রতিনিয়ত আনাগোনা এই ব্রিজের উপর দিয়ে মানুষের, সেটা বীরগঞ্জ এবং কাহারোলবাসীর জন্য আসলেই অনেক কি বলবো সুন্দর এবং স্বপ্ন। আমি এই মুহূর্তে আছি সুন্দুলে। আজকে সুন্দুলে হরিনাম মহানাম যখন চলতেছে একদিন ব্যাপী, একদিনের, আমি প্রায় ব্রিজ অতিক্রম করে শেষ প্রান্তে চলে এসেছি কান্দামন রোডে। আমি এই ঢালু এখন রওনা দিব। কাহারোল বালিকা উচ্চ বিদ্যালয় সামনেই আমাদের কাহারোল উপজেলার যে আসলেই স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে আমরা জানি যে নতুন ভবন হয়েছে একটি চিকিৎসার জন্য। তো ব্রিজ অতিক্রম করে এখন আমি আছি কান্দামন রোডে। এই রাস্তা কিন্তু এরকম দোকানপাট ছিল না এই চলতি বছরে, এই নতুন সালে 23 সালে কিন্তু বেশ আশেপাশের দোকান বসে গেছে আমরা দেখতে পাচ্ছি, বা আপনারা হয়তো অনেকেই জানেন। স্বাস্থ্য কমপ্লেক্স কাহারোলের গর্ব আসলেই, এত সুন্দর একটা স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের কাহারোলের মধ্যে আছে। চিকিৎসা মান ভালো, কিন্তু কিছু স্টাফ চেঞ্জ হওয়ার কারণে আসলে তেমন চিকিৎসা সুব্যবস্থা না পাওয়ার আক্ষেপ আছে অনেকেরই। আমরা ইদানিং একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররত যারা আছে গুণগত মান হয়তো বা চিকিৎসা দিতে পারতেছে না। যাই হোক, সে বিষয়ে বলতে যাচ্ছি না। কর্মসংস্থান ব্যাংক হাসপাতালের পাশেই পাশে একটি বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কাহারোল উচ্চ বিদ্যালয়। আর কি বলবো, সবুজের সমাহার এই সোনার বাংলাদেশ, চারপাশে যে সবুজের সমাহার সেটা দৃষ্টি না বললেই আসলে বোঝা যায় না যে আসলে কতটা সবুজ আমাদের এই বাংলাদেশের মাটি এবং প্রকৃতি। এভাবে কিন্তু এটা কিন্তু আসলে উপভোগ করা সম্ভব না, চার দেওয়ালের যদি মাঝখানে আপনি থাকেন, হ্যাঁ, তাহলে কিন্তু এটা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। আর বসন্ত অলরেডি চলতেছে, যার কারণে গাছে গাছে নতুন পাতা এবং হচ্ছে সবুজের মাঠ আমাদের চোখে পড়তেছে। বেলি ব্রিজ স্কেল এবং হচ্ছে পাম সাধারণভাবে আপনারা কিন্তু ইতিমধ্যেই শুনতে পাচ্ছেন যে আসলে মাইকের আওয়াজ চলতেছে। আর ক্যামেরার সামনে একটি ছোট্ট বাজার, যে বাজারটি আসলে অনেকেই চেনে, যে নামে সে নামটি হচ্ছে সুৎখড়ের মোড়। তো বর্তমানে সে নামটি হয়তো বা হাইডে চলে গেছে, মানে লুকায়িত, কারণ নামটা চেঞ্জ করে এখন বর্তমানে অনেকেই জানে বা অনেকেই বলে যে আহাদ আলীর মোড়।
দেয় না সে ব্যক্তিকে। হ্যাঁ, তবে এটা অনেকে চেনে যেখানে সুৎখরের মোড় বা সুৎখরের বাসা ছিল। এটা আসলে আলোড়ন সৃষ্টিকারী একটি ঘটনা ছিল কাহালু উপজেলার মধ্যে, অনেকে জানেন তো। এই বিষয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না, তো আমরা এখন ঢুকবো সুন্দরের চিরাগড়ি পাড়ায়, পূর্ব সুন্দরের হরি মন্দিরে, যেখানে মহানাম যজ্ঞ অনুষ্ঠান চলতেছে। গেট রাস্তায় নেমে এসেছি, এটা কিন্তু আসলেই শুধু ইট দিয়ে তৈরি রাস্তাটা, যার কারণে আওয়াজটা কী হতো আমার সাইকেলের অতিরিক্ত করতেছে, কারণ এটাকে অনেকে গ্রামের ভাষা যেটা বলে হিড়িম্বম্ব রাস্তা, প্লেন না থাকার কারণে হতে পারে এই আওয়াজগুলো। আর যাই হোক, এই বেশি বলতে পারছি না, আপনাকে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি আছেন। আমরা ঢুকবো এখন, এটা হচ্ছে মেইন, আর এটা মন্দিরটি হচ্ছে এখানে দুর্গা পূজা হয়, দুর্গা মন্দির। সামনে এই পাড়ায় কিন্তু তিনটি মন্দির, দুটি হরি মন্দির আর একটা হচ্ছে দুর্গা মন্দির। একটি মন্দির চোখে পড়তেছে আপনাদের, এটা রিসেন্ট হয়ে গেল হরিনাম, দুদিন ব্যাপী অথবা ইয়াস দুদিন ব্যাপী, এবারই প্রথম ছিল, প্রথম বর্ষ। এই পাড়াতেই পশ্চিম সাইডে আরেকটি মন্দির যেখানে চলমান। আসলে অনেক ঘনবসতি এই চেরাকুটি পাড়ায়, এবং পুরোটাই একটা হিন্দু বস্তির মতো আর কি ধরতে গেলে, নৌকার রাস্তা। এটা মন্দিরের পশ্চিম সাইড, সরি দক্ষিণ সাইড, আমরা একটু ভিতরে প্রবেশ করবো। দোকান, বাদামের দোকান আসছে, সাইকেলে রাখলাম, পায়ে হেঁটে যাচ্ছি এখন মন্দিরে, কারণ এখানে আসলে সাইকেলে প্রবেশ নাই। সামনে গেটের মধ্যে দেখছিলাম যে আসলে গ্রেস করছে, আয়োজন। তো আমি একটু ভিন্ন কাজে ব্যস্ত, যার কারণে আমি আসলে পুরো ভিডিওটা দিতে পারতেছি না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।